ফুলকপি আলুর রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপি দিয়ে সুন্দর একটা রান্না করব নতুন ফুলকপি এগুলি সার নেই খুব ভালো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য ফুলকপি নিয়েছি ফুলকপিগুলি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি আলু এইভাবে কেটেছি ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি তাহলে পেটে গ্যাস হবে না কড়াইটা ভালো করে গরম করেছি তারপর সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি হয়েছে আমি এত তেল দেই না এই তেলেই ভাজা করতে হবে আলুগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুগুলি ভাজা করব। এভাবে নাড়াচাড়া করে আলুগুলি ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি ঢাকনা তুলে এরপর ঢাকা দিয়ে দিলাম এই যে আলুগুলি সুন্দর ভাজা হচ্ছে এরকম করেই ভাজাটা করতে হবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলি তুলে নেবো এখান থেকে এই গরম কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা এইভাবে মাখিয়ে নিলে তেল অল্প তেলই হয়ে যায় কড়াইটাও ভালো করে গরম করতে হয় শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে এই তেলে তেজপাতা দিলাম তেজপাতাটা ধুয়ে দিয়েছি ভালো করে ধুয়েছি তারপর দিয়েছি তেজপাতাতে তো মাটি থাকে এর জন্য ভালো করে ধুয়ে নেই। এগুলি ভাজা হয়ে গেছে এখন এখানে কালো জিরে ফোড়ন দেব এই যে কালো জিরে কালো জিরেটা ফুটছে তাহলে রান্না ভালো হবে এখন ফুলকপি যে ভাপিয়ে নিয়েছিলাম জলটা ছড়িয়ে দিয়ে দিলাম কড়াইতে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে আমি অল্প নুন ব্যবহার করি হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে বেশি নুন খাওয়া তো ভালো না প্রেশার বাড়ে এর জন্য অল্প নুন খাওয়া ভালো ফুলকপিগুলি ভাজা হচ্ছে ফুলকপি তো পুরুষদের খাওয়া খুবই ভালো পোস্টেড ক্যান্সার প্রতিরোধ করে ফুলকপি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ফুলকপিগুলি আবার ভাজা করে নিচ্ছি পোস্টেড গ্ল্যান্ডে ক্যান্সার হয় না ফুলকপি খেলে তাই ছেলেরা ফুলকপি খাবেন তবে কিডনিতে পাথর থাকলে ফুলকপি খাওয়া বারণ ফুলকপি খেলে পাথর হয় কিডনিতে ফুলকপি ঢাকা দিয়ে দিলাম ফুলকপিগুলি কিছুক্ষণ পর পর ঢাকা দিচ্ছি নাড়াচাড়া করে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আস্তে আস্তে ফুলকপিগুলি সুন্দর ভাজা হচ্ছে ভাপিয়ে নেওয়াতে কি হয়েছে পেটে যাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এরকম ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে গ্যাস হয় না ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এখন এগুলির সাথে আলু মেশাচ্ছি ভাজা আলুগুলি এত সুন্দর একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আমার চ্যানেল এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন শিখুন খুব সুন্দর উপকারী বার্তা আছে আপনারা একবার ভিজিট করে আসুন প্রত্যেকটা ভিডিও দেখুন ভালো লাগে কি না সাবস্ক্রাইব করুন তবেই আর আমি এত সুন্দরভাবে রান্না করি আপনাদেরকে শেয়ার করি এটা আমার খুব ভালো লাগে আপনারা এই যে রান্নাটা তৈরি করে খাবেন আর কীরকম হলো কমেন্ট করে বলবেন এটা আমার ইচ্ছে আর প্লিজ সাবস্ক্রাইব করুন কৃপণতা করবেন না সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না সাবস্ক্রাইব করুন লাইক করুন আলু ফুলকপি মিশিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে দিলাম এখন এগুলি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে এই রান্নাটা আর বাচ্চাদেরকে করে দেবেন বাচ্চারা খেয়ে খুশি হবে এভাবে সহজে তৈরি করে নিয়ে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ